আসসালামু আলাইকুম, আমি বাংলাদেশি ব্লগার শিলা। সবাইকে আমার চ্যানেলে স্বাগত। চলে আসছি প্রতিদিনের মতো আজকেও একটা ব্লগ শেয়ার করার জন্য। আশা করি আজকের ব্লগ আপনাদের ভালো লাগবে। তো শুরুতেই এখানে আমি সিঙ্কের ভিতরে ডিটারজেন্ট আর হলো গরম পানি, ভিনেগার আর বেকিং সোডা এটা দিয়ে আমি চুলাটাকে ভিজিয়ে রাখছি। বেশ খানিকটা সময় আমি এটাকে ভিজিয়ে রাখবো, তারপরে আমি পরিষ্কার করে নেব। এবার দেখেন চুলার পাশটা আমার কি অবস্থা হয়েছে, নোংরা হয়েছে। আমি গতকালকে যে রান্নাগুলো করেছিলাম, রান্না করার পরে আমি শুধু উপর থেকে চুলাটাকে একটু মুছে তারপরে আমি চলে গেছিলাম। আর ডিপ ক্লিন যেটা আমি রান্নার পরে প্রতিদিন যেটা করি, সেটা চতুর্পাশ যে মোছামুছি এটা আমি করতে পারিনি। তো আসলে চুলাটা পরিষ্কার করতে পারিনি যে সকালে নাস্তা বানাতে এসেও আমার আর ভালো লাগেনি যে এই চুলায় কীভাবে আমি নাস্তা বানাবো। কিন্তু সকালে তো চুলা পরিষ্কার করে নাস্তা বানানো সম্ভব ছিল না, যার জন্য নাস্তা সব কিছু কমপ্লিট করে তারপর আমি চুলাটা মুছতে আসছি। আর আমি যে এটা দিয়ে সবসময় লিকুইডটা দিয়ে পরিষ্কার করি, ওটা দিয়ে আমি চুলাটা পরিষ্কার করে নিয়েছি একদম সুন্দর করে। এবার আমার চুলার সাইডে যে গ্যাসের লাইনটা যে দিয়েছে একটা পাইপ দিয়ে, ওটার ওখানটা কিন্তু অনেকটাই তেল ছিটে যায়, তারপরে অনেক সময় ঝোল যায়। তো এটা কেমন একটা তেল তেলে হয়ে থাকে, এটা ধরা যায় না, কোনো কিছু করা যায় না। তো আমি সবসময় এটা কি করি, একটা ফয়েল পেপার পেঁচিয়ে রাখি। যখনই এটা বেশি নোংরা হয়ে যায় কিছুটা কয়েকদিন গেলে পরে আমি ফয়েলটা ফেলে দিয়ে আবার একটা নতুন করে পেঁচিয়ে রাখি। এটা আমি সবসময়ই করি। তো আর অন্য কিছু আমি দিতেও যাই না, কারণ যেহেতু চুলার পাশে অন্য কিছু দেওয়াও যায় না এটায়। তো এভাবেই আর কি প্রতিবার আমি করি। তো আজকেও চুলাটা পরিষ্কার করে তারপরে ফয়েলটাকে আমি পেঁচিয়ে দিচ্ছি, যাতে করে এটার উপরে সব কিছু গেলে। আর তাছাড়া দেখা যায় এটা যদি খালি রাখি তাহলে যদি তেল টেল যায় এটা ঢলে ঢলে পরিষ্কার করা যায় না, এটা ভয় থাকে যেহেতু গ্যাসের লাইন, আর এত রিস্ক নেওয়াটাও ঠিক হবে না। তো যাই হোক, আমি ফয়েলটা একদম পুরোপুরি পেঁচিয়ে তারপরে দিব। যতটুকু ফয়েলটা দেখা যায়, পাইপটা দেখা যায় ঠিক ততটুকু আমি সুন্দর করে ফয়েলটা পেঁচিয়ে রাখব। আর এই কাজটা আমি সবসময়ই করি। আর আমার চুলার পাশটা, চুলাটা এত ছোট জায়গাটা যে চুলা ছাড়া আর 1 ইঞ্চি পরিমাণও একটা সুতো ফালানোর মতো জায়গা নেই। আমি বড় হাঁড়ি দিয়ে রান্নাও করতে পারি না এই চুলার পাশটা, কারণ আমি বড় হাঁড়ি দিলে একদম ওয়ালের সাথে ই হয়ে যায়, আর একটা চুলার পাশে তো একদম ওয়ালের সাথে দাগ হয়ে গেছে। তো যাই হোক, এখন এটা হয়ে গেছে আমার চুলাটা পরিষ্কার করা। সুন্দর করে আমি পরিষ্কার করে নিয়েছি চুলাটাকে। চুলা পরিষ্কার করা শেষ, এবার আমি রান্নায় চলে আসব, কারণ রান্নার সময় হয়ে গেছে। চুলা পরিষ্কার করে তারপরে একটু ধোয়াধুয়ি করছিলাম আর কি, গতকালকে যে থালা বাসনগুলো, বিশেষ করে ওই যে বক্স নিয়ে গেছিলাম, যে হাড়ি বড়ো বড়ো হাড়িতে রান্না করে গেছিলাম, রান্না করে তো সেগুলো ধুয়ে গেছি, আমি সব কিছুই পরিষ্কার করে রেখে দিয়েছি। তো আজকে সকালে আবার সব কিছু ধুয়ে তারপর আমি বারান্দায় সব ই করে দিয়েছি, যে ওটাকে আবার মুছে তারপরে আমি উঠিয়ে রাখবো, কারণ এটা আমার রাফ ইউজের না, এটা আমার যখন আমি বেশি রান্না টান্না করি তখন এই হাড়িগুলো আমি নামাই। তো যাই হোক, আমি রান্না করব আজকে, ভাজি করব, একটা সবজি করব। সবজি বলতে আসলে এটা বাঁধাকপি ভাজি। আর এরকম করে আমি বাঁধাকপি যে ভাজি করি যে অসম্ভব মজা হয়, এটা আমার খুবই প্রিয়। তো আমি দুটো ডিম দিয়ে দিলাম পেঁয়াজ মরিচ ভাজার পরে। আর বাঁধাকপি ভাজিটায় আমি খুব একটা চিংড়ি মাছ দিয়ে খুব একটা করি না, চিংড়ি মাছ দিয়ে তার চেয়ে আমার কাছে ডিম দিয়ে যেটা করি এটা সবচেয়ে ভালো লাগে। আর আমাদের বাসায় এটা সবাই পছন্দ করে, আমার এই ভাজিটা। তো আমি দুটো ডিম দিয়ে দিলাম, ডিম দুটোকে একদম সুন্দর করে ঝুড়ি ঝুড়ি করে নেব আমি। আসলে কাজের তো শেষ নেই, কতগুলো কাজ, এক জায়গায় গেলে দেখা যায় যে অনেকগুলো কাজ যাওয়ার আগে করতে হয়, আবার আসার পরে দেখা যায় যে অনেকগুলো কাজ আমাদের জমে থাকে, তো সেগুলো করতে হয়। আর অনেক প্রেশার পড়ে যায়, কেমন কালকে রাতে কেমন যেন আমার ঘুম হয়নি, একদম টোটালি ঘুম হয়নি, সকাল থেকে শরীরটাও এত ভালো না, তারপরেও
কাজ তো আর ফেলে রাখা যাবে না, যেটাই আমি রেখে দেব আমাকেই করতে হবে সেটা, তো তাই ভেবে আর কি করতেছি কাজগুলো। তো আজকে এত রান্নার ঝামেলাও নেই, কারণ গরুর গোশ পাকানো আছে, গরুর গোশটা তো এখানে আমি সামান্য একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম, একটু লবণ দিয়ে দিলাম। আমি অন্য কোনো মশলা কিন্তু এখানে আর অ্যাড করব না, কারণ হলুদ আর লবণ এখানে আমি যেমন জিরা ধনিয়া বা এটা সেটা কোনো কিছুই আমি অ্যাড করব না এখানে। আর এই ভাজিটার ভিতরে আমি এত কিছু মশলা আমি দেই না, আর আমি সব সব সবজি বা তরকারি যাই হোক অতিরিক্ত মশলা আমি পছন্দও করি না, এই যেভাবে ই করি সেটাই আপনাদের সাথে আর কি শেয়ার করি। তো এখানে আমি বাঁধাকপিটাকে কুচিয়ে রেখে দিয়েছিলাম, আমি সামান্য একটু গাজর দিয়ে দিয়েছি ভিতরে, গাজর দিয়ে আমি কিন্তু ছোট্ট একটা আলুও দিয়ে দিয়েছি, একদম ছোট একটা আলু দিয়ে দিয়েছি, দিয়ে তারপরে এটাকে কুচি কুচি করে রেখে দিয়েছিলাম। এবার আমি সুন্দর করে এটাকে মিশিয়ে নেব ডিমের সাথে, মেশানো হয়ে গেছে, এবার আমি ঢাকা দিয়ে রেখে দেব এটা। আসলে ভাজিটা দেখানোর কিছুই নাই, সবাই ভাজি করতে পারি আমরা, তারপরে যেহেতু আমরা রান্না করি রান্না তাই আর কি। তো আমার ভাজিটা কিন্তু একদমই হয়ে গেছে দেখেন, আর এখন কিন্তু একদম এটা হয়ে গেছে, শুধু আমি এখন ধনিয়া পাতা দিয়ে তারপরে নামিয়ে নেব এটাকে, আর একবার হলেও ট্রাই করতে পারেন এটা, আসলে কিন্তু অসম্ভব মজার। আর শীতের সবজি তো চলে আসছে, সব কিছুই শীতের সবজি কিন্তু অনেক মজা হয়, আমার কাছে ভালো লাগে। সবজি তো আমি এমনিতেই পছন্দ করি, সব ধরনের সবজিই আমি পছন্দ করি। তো এবার ধনিয়া পাতা দিয়ে দিলাম, আর বাঁধাকপির ভিতরে এই ভাজিটার ভিতরে ধনিয়া পাতা কিন্তু দিলে অনেক মজা হয়, ধনিয়া পাতা ছাড়া এত বেশি লাগে না আমার, সব সময় আমি একটু ধনিয়া পাতাটা দেওয়ার চেষ্টা করি আর কি, আর হাতের কাছে না থাকলে তখন তো আর কিছু করার থাকে না, এটাই আর কি। তো আমার ভাজিটা হয়ে গেছে, এটাকে আমি উঠিয়ে নেব। আমি আরেকটা তরকারি রান্না করেছি বা করব, সেটা হলো আমি মাছ রান্না করব। একটা বেগুন ছিল, বেগুনটা আমি পাশে দিয়ে দিয়েছি মাছের পাশে, তো মাছ আর বেগুনটা আমি ভাজি করে রেখে দিয়েছি, আর মশলাটাও আমি কষিয়ে নিয়েছি। আসলে এটা দেখানোর আর কি না যে রান্না করলাম তাই আর কি। তো এবার মাছ আর বেগুনটা দিয়ে দিলাম, দিয়ে আমি এটাকে অল্প একটু সময় রাখবো চুলার উপরে, তারপর এটাকে আমি উঠিয়ে নেব, কারণ একেবারে যে ঝোল ঝোল রাখবো তাও না, আবার একদম কমিয়ে যে ফেলবো তাও না, একটু আর কি রাখবো। তো আমার তরকারিটা কিন্তু হয়ে গেছে অলরেডি দেখেন, এই যে দেখেন, এর চেয়ে বেশি আর ঝোলটা আমি টানাবো না, কারণ দেখা যাবে যে এটা আবার একটু গরম করতে হবে খাওয়ার আগে, এই জন্য আর কি। তো এভাবে উঠিয়ে রেখেছি। এবার আমি ওই যে আগে যে বললাম যে সব বক্স তারপরে হাঁড়ি পাতিলগুলো আমি সব ধুয়ে রেখে দিয়েছি, সেগুলো আমি নিয়ে আসছি, এনে এবার সুন্দর করে মুছে একটা কিচেন টিস্যু দিয়ে আমি, কিচেন টাওয়াল দিয়ে আমি মুছে এগুলোকে তারপরে উঠিয়ে রাখবো সবগুলো। আর এ বক্সগুলো আমার সবসময় লাগে না, তাই আমি এগুলোকে একটু যত্ন করেই রাখি। আর যে কোনো জিনিস একটু যত্ন করলে কিন্তু সেটা ভালো থাকে অনেক দিন পর্যন্ত, কারণ এসব জিনিস প্রতিদিন কেনা যায় না, কেনা হয় না। তো একটা জিনিস ঘরে থাকলে সে জিনিসটা একটু যত্ন করে রাখলে সব কিছুই ভালো থাকে আমার মতে, আমি যেটা মনে করি। তো আমার এই বক্সটা কিন্তু অনেক দিন আগের কেনা, প্রায় অনেক বছর হয়ে গেছে, অনেক দিন বলবো না আমি, কিন্তু আমার বক্সটা আমি প্রতিবারই যখনই আমি দেখা যায় কোথাও, বিশেষ করে আমরা যখন বাড়িতে যাই বরিশাল যাই, তখন তো আমাদের রান্না করে নিয়ে যাই আমরা, তো আবার বাড়ির থেকে এসে আমি সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে মুছে তারপরে আবার আমি প্যাকেট করে রেখে দিই, যার জন্য আমার বক্সটা কোনো প্রকার এখনও কিছুই হয়নি, সুন্দর আমি রেখে দিয়েছি। আমার কাছে যতদিন আমার জিনিসগুলো থাকে ততদিন আমার কাছে ভালোই থাকে, অন্যের হাতে গেলে তখন হয়তো যাবে এদিক সেদিক হয়, এটা আসলে তো করার কিছু নেই, কিন্তু আমার হাতে যতক্ষণ থাকে আমার জিনিসটা ততক্ষণ আমি ভালো রাখারই চেষ্টা করি। তো এটাকে আমি বক্স করে, আর আমার এটার প্যাকেটটা আমার নষ্ট হয়ে গেছে, এটার প্যাকেটটা অনেক দিন আগের, তো প্যাকেটটা আসলে বের করা এই করতে করতে কেমন যেন প্যাকেটটা হয়ে গেছে, তো প্যাকেটটা নাই আমার, তাই আমি একটা বড় পলি করে এটাকে তারপরে আমি রেখে দিই। তো
এভাবে করে আমি সবগুলোকে আর যে হাঁড়িগুলো আমি রান্না করেছিলাম এগুলো আমি রাফ ইউজ করি না, কারণ সবসময় আমার এই হাঁড়িগুলো লাগে না, ঠিক যখন লাগে তখন আমি নামাই। আর আমার সবসময় রাফ ইউজ করার জন্য যে হাঁড়িগুলো সেগুলো তো আসেই আমার, তো এটাও এগুলোকেও আমি সুন্দর করে মুছে তারপরে আমি বক্স করে রেখে দিব। আর রান্নাঘরে এত জিনিস রাখা যায় না, দেখা যায় যে একদম তেল চিটচিটে হয়ে যায় আর যখন নামাতে যায়। আমি কিন্তু এগুলো রান্নাঘরে আমি রাখি না কখনোই, মুছে একদম প্যাকেট করে আমি উপরে রেখে দিই। তো এভাবে করে আমি সবগুলোকে একদম সুন্দর করে রেখে দেব। তো আজকের ব্লগটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন, যদি বেশি ভালো লাগে তাহলে শেয়ার করতে পারেন আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা করেননি তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। আজকে আর বাড়াবো না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নতুন আরেকটা ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফেজ।